আমাজন বন পৃথিবীর সবচেয়ে বড় এবং একই সাথে ভয়ঙ্কর এক বনাঞ্চল যা দক্ষিণ আমেরিকায় অবস্থিত। বনটি 9টি দেশের প্রায় 70 লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত রয়েছে। আয়তনের দিক দিয়ে আমাজন বাংলাদেশের তুলনায় 38 গুণ বড়। সমগ্র পৃথিবীতে যত রেইন ফরেস্ট আছে তার অর্ধেকই আমাজন। আমাজন নদীকে ঘিরে এই জঙ্গল প্রায় 5.5 কোটি বছর আগে সৃষ্টি হয়েছে। এই বনে আছে 40,000 প্রজাতির প্রায় 3,900 কোটি বৃক্ষ। আমাজনকে পৃথিবীর ফুসফুসও বলা হয়, কারণ পৃথিবীর মোট উৎপাদিত অক্সিজেনের 20% আসে আমাজন থেকে। এই বিশাল বনে দেখা যায় বিচিত্র রকমের জীববৈচিত্র্য। আছে বিভিন্ন রকমের পাখি, বিভিন্ন জাতের মাছ, সরীসৃপ এবং পোকামাকড়। পাশাপাশি আছে অনেক বিপজ্জনক প্রাণীও। চিতাভাগ, মাংসখেকো পিরানহা, বৈদ্যুতিক ইল, বিষাক্ত ডার্ট ফ্রগ সহ অসংখ্য বিষাক্ত জাতের সাপ। আমাজনের একটি রহস্যময় বিষয় হল এর গহীনে আছে এক ফুটন্ত নদী, অবিরত ধোয়া উঠতে থাকা ফুটন্ত নদী, যে নদীতে একবার নামলেই মানুষ সহ যে কোনো প্রাণীর মৃত্যু নিশ্চিত। এই নদীর পানি এতই উষ্ণ যে সেদ্ধ হয়ে যাবে বা গলেও যেতে পারে যে কোনো প্রাণী, এমনকি মানুষও। নদীর কাছে গেলেই ঝলসে যাওয়ার মতো উপক্রম হয়। নদীটির নাম মায়ান্তুইয়াসু। নদীটির দৈর্ঘ্য 6 কিলোমিটার, এর গভীরতা প্রায় 20 ফুট। জঙ্গলের এই অংশে কোনো জীবজন্তুকে বাস করতে দেখা যায় না। এই মরণ নদীটি আবিষ্কার করেছেন স্প্যানিশের এক ভূবিজ্ঞানী আন্দ্রে রুজো। তিনি তার দাদুর কাছে প্রথম এই উষ্ণতম নদীটির কথা শুনেছিলেন। তবে তার ভাষ্যমতে নদীর পানি ফুটন্ত হতে হলে অবশ্যই এর কাছাকাছি আগ্নেয়গিরি থাকতে হবে। তাপের উৎস না থাকলেও পানি গরম হওয়ারও কোনো সুযোগ নেই, কিন্তু আমাজনের আশপাশে কোনো আগ্নেয়গিরি নেই। সেই রহস্য উদ্ঘাটনের উদ্দেশ্যে রুজো সেই ফুটন্ত নদীর সন্ধানে পাড়ি জমান, আর তাতেই দেখা মেলে সেই মরণ নদীটির। 4 মাইল লম্বা ও ধোয়া উঠতে থাকা নদী, আর নদীর পানিতে পড়ে রয়েছে নানা রকম পশু পাখির মৃতদেহ। বিস্মিত হয়ে রুজো নদীর পানিতে হাত দিতেই এর উষ্ণতা আন্দাজ করতে পারলেন। রুজো একটি গণমাধ্যমে জানিয়েছিলেন, নদীর পানি একটু ছুতেই তিনি বুঝেছিলেন এই নদী নিঃসন্দেহে একটি মৃত্যুর ফাঁদ। তিনি একটি মরা ব্যাংকে সেই নদীর পানিতে চুবিয়ে দেখলেন মাত্র 1 সেকেন্ড সময় লেগেছে সেটি সেদ্ধ হতে। আন্দ্রে রুজো এই নদীটিকে রহস্যজনক নদী বলেই আখ্যা দিয়েছেন। তিনি জানান, বিশ্বে এমন ফুটন্ত পানি নদী বিরল নয়, কিন্তু সেসব নদীর আশেপাশেই আগ্নেয়গিরি রয়েছে যার ফলে নদীর পানি উষ্ণ হয়। অথচ কোনো আগ্নেয়গিরি না থাকা সত্ত্বেও কিভাবে আমাজনের এই নদীর পানি এত উষ্ণ বা ফুটন্ত, সেটি অবশ্যই রহস্যজনক।